গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই স্বাগতম ব্লগস উইথ আজল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা সবাই জানেন টিএসআরের রিটেন এক্সামের কিন্তু ডেটটা দেওয়া হয়ে গেছে, আপনাদের সেপ্টেম্বরের 19 তারিখে এক্সামটা হয়ে যাবে। তাই আমাদের কাছে কিন্তু আর বেশি দিন সময় নেই, আমাদের কাছে এক মাসের চেয়েও সময় অনেকটা বেশি কম, কিন্তু আমাদের পড়াশোনা কিন্তু এখনও বেশি হয়নি। এখনো অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো পড়া আমাদের সবার বাকি রয়েছে। তাই আমি আপনাদের সবাইকে বলবো, শুধু আমার ক্লাস নয়, আপনারা যেখান থেকেই পারেন ভালোভাবে পড়াশোনা করেন, প্রশ্ন কালেক্ট করেন এবং ভালোভাবে প্র্যাকটিস করেন। কারণ আপনাদের কিন্তু প্রশ্নগুলো কতগুলো সহজ হবে বা টাফ হবে এটা কেউ বলতে পারবে না, ঠিক আছে? কিন্তু পরীক্ষা এতটাই সহজ হবে না, একটু হলেও টাফ হবে, ঠিক আছে বন্ধুরা? তাই আমি আপনাদেরকে প্রতিদিনই বলি, আপনারা ভালোভাবে পড়াশোনা করেন, ঠিক আছে? তো আজকেও আমি বলবো আপনারা ভালোভাবে অবশ্যই পড়াশোনা করবেন, ঠিক আছে বন্ধুরা? তাহলে চলুন আজকের ক্লাসটা এখন স্টার্ট করি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখুন, জৈনদের 23তম তীর্থঙ্কর কে ছিলেন, ঠিক আছে? জৈনদের 23তম তীর্থঙ্কর কে ছিলেন, দেখে নিচ্ছি এখন আনসারটা। তো আনসারটি হচ্ছে, দেখুন, জৈনদের 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, ঠিক আছে বন্ধুরা? আনসারটা হবে পার্শ্বনাথ, ঠিক আছে? চলে যাব এখন নেক্সট প্রশ্নে, চলে এলাম সেকেন্ড প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখুন, গ্রিসের রাজধানীর নাম কি? এই প্রশ্নটা হয়তো আমি আগে একবার দিয়েছিলাম বন্ধুরা, আমার ঠিক মনে নেই, তাই আমি আবারও দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখে নেব আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে, দেখুন, গ্রিসের রাজধানীর নাম হচ্ছে এথেন্স, ঠিক আছে? আনসারটা হবে এথেন্স। চলে যাব এখন নেক্সট প্রশ্নে, চলে এলাম নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখুন, কাবুলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করেছেন, ঠিক আছে? কাবুলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করেছেন, দেখে নেব আমরা এখন আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে, কাবুলিওয়ালা ছোট গল্পটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? আনসারটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? চলে যাব নেক্সট প্রশ্নে, চলে এলাম নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখুন, মেডোনা ছবিটি কে এঁকেছেন, ঠিক আছে? মেডোনা ছবিটি কে এঁকেছেন, দেখে নিচ্ছি আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে, দেখুন, মেডোনা ছবিটি এঁকেছেন রাফায়েল, ঠিক আছে? আনসারটা হবে রাফায়েল, ঠিক আছে? চলে যাচ্ছে এখন পাঁচ নম্বর প্রশ্নে, চলে এলাম পাঁচ নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখুন, রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে, ঠিক আছে? রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে, দেখে নিচ্ছি এখন আনসারটা। তো আনসারটি হচ্ছে, দেখুন, রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, ঠিক আছে? আনসারটা হবে ভিটামিন ডি এর অভাবে, ঠিক আছে বন্ধুরা? চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা, চলে এসেছি ছয় নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখুন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, দেখে নিচ্ছি এখন আনসারটা। তো আনসারটি হচ্ছে, দেখুন, নালন্দা বিশ্ববিদ্যালয় পাটনায় অবস্থিত, ঠিক আছে? আনসারটা হচ্ছে পাটনায়, ঠিক আছে? চলে যাব এখন নেক্সট প্রশ্নে। তাহলে নেক্সট প্রশ্নটা হচ্ছে, দেখুন, কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত, ঠিক আছে? দেখে নেব এখন আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে, দেখুন, হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত কপিল দেব, ঠিক আছে? আনসারটা হচ্ছে কপিল দেব। তো ঠিক আছে বন্ধুরা, চলে যাব এখন নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা, চলে এসেছি নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখুন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেছেন, ঠিক আছে? দেখে নেব এখন আনসারটা। তো আনসারটি হচ্ছে, দেখুন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন আর্যভট্ট, ঠিক আছে? আনসারটা হবে আর্যভট্ট। তো ঠিক আছে বন্ধুরা, চলে যাচ্ছি এখন নয় নম্বর প্রশ্নে। চলে এসেছি নয় নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নিচ্ছি এখন আনসারটা। তো দেখুন, আনসারটা হচ্ছে, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, ঠিক আছে? আনসারটা হবে কাস্পিয়ান সাগর, ঠিক আছে বন্ধুরা? তো এখন চলে যাচ্ছি লাস্ট প্রশ্নে, দশ নম্বর প্রশ্নে। চলে এলাম লাস্ট প্রশ্নে, দশ নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় কবে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নিচ্ছি এখন আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে, দেখুন, প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় 776 খ্রিস্টপূর্বে, ঠিক আছে? আনসারটা হচ্ছে 776 খ্রিস্টপূর্বে। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো এখন এখানে ভিডিওটা শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা অবশ্যই প্রতিদিন ভিডিওগুলো দেখবেন এবং প্রতিটা প্রশ্নই নোট করে রাখবেন, ঠিক আছে বন্ধুরা? সবাই মনোযোগ সহকারে পড়বেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।